প্রিয় ভিউয়ার্স, কিচেন হাউস চ্যানেলে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপিটি অনেকেই পছন্দ করেন, আবার অনেকেই এই রেসিপিটি পছন্দ করেন না। যারা পছন্দ করেন তাদের জন্যই আজকের এই রেসিপি। এটি হচ্ছে লোট্টা শুটকির ভুনা। এই লোট্টা শুটকির ভুনা খেতে কিন্তু অনেক ভালো লাগে। চলুন রেসিপিটি শুরু করি। এই জন্য এখানে আমি 4-5টার মতো লোট্টা শুটকি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটাকে গরম জলে খুব ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়েছি, যাতে করে শুটকির উপরে যে ময়লাটা আছে সেটা পরিষ্কার হয়ে যায়। এবার কড়াইতে 1 কাপের মতো সাদা তেল দিয়েছি। তেলটা খুব ভালো করে গরম করে আমরা যে শুটকিগুলো ধুয়ে রেখেছিলাম সেগুলোই তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। এটা আমি লোট্টা শুটকির ভুনা করছি। আপনারা যদি চান লোট্টা শুটকির পরিবর্তে যে পুঁটি মাছের শুটকি আছে বা কাচকি শুটকি আছে সেই শুটকি দিয়েও এই রেসিপিটি একইভাবে করে ফেলতে পারবেন। আজকে আমি আপনাদের নর্মালি যে পেঁয়াজ দিয়ে এটার ভুনা করে সেই রেসিপিটি করে দেখাবো, কিন্তু এই লোট্টা শুটকি কিন্তু আলু বেগুন দিয়েও তরকারি করলে খেতে খুবই ভালো লাগে, আবার লোট্টা শুটকির ভর্তাও খাওয়া যায়। এই লোট্টা শুটকিগুলো আমি তেলের মধ্যে একটু কড়া করে 3 থেকে 4 মিনিট একটু ভেজে নেব। ভাজা হয়ে গেলে এখানে আমি 1 কাপের মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, আর পেঁয়াজ কুচির সাথে 7-8টার মতো গোটা রসুন দিয়ে দিলাম, আর 2-3টা আস্ত কাঁচামরিচ। আমি রসুনটা খুব ভালোবাসি, এজন্য আমি রসুনটা একটু বেশিই দেই এবং আমি একটু গোটা দেই, যাতে করে খাবার সময় এটা পাতে পড়ে। আপনারা যদি রসুন খেতে পছন্দ না করেন বা এরকম গোটা রসুন দিতে না চান, তাহলে রসুনটা ঝুরি করেও দিয়ে দেবেন পেঁয়াজের সাথে, সেটাও খেতে ভালো লাগে। এবার এখানে পরিমাণ মতো আমি লবণ দিয়ে দিলাম, আর দিয়ে দিব 1 চা চামচের মতো হলুদ গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ মরিচ গুঁড়ো। এবার এই পেঁয়াজ রসুন শুটকি সব কিছু আমি খুব ভালো করে ভেজে নেব। শুটকির কিন্তু একটা গন্ধ আছে, সেজন্য আপনারা এটার মধ্যে একটু মশলাটা একটু বেশিই দেবেন, অর্থাৎ হলুদ মরিচটা এবং তেলটা একটু বেশি পরিমাণে দিবেন, তাহলে শুটকিটা খেতে ভালো লাগে। এইবার শুটকিটাকে আমি সময় নিয়ে একটু খুব ভালো করে ভেজে নেব, অর্থাৎ এই পেঁয়াজ এবং রসুনটা যেন একটু মজে আসে, এই জন্য 5 থেকে 7 মিনিটের মতো আমরা এটাকে ভেজে নিলাম। তারপর এখানে আমি দিয়ে দেব 1 কাপের মতো জল। এর চেয়ে বেশি জল দিতে যাবেন না, কারণ এই শুটকি ভুনাটা কিন্তু শুকনো শুকনো হয়ে থাকে, আর যদি একটু বেশি পরিমাণে জল দিয়ে দেন তাহলে কিন্তু পেঁয়াজটা গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। পেঁয়াজটা কিন্তু নরম হয়ে থাকবে কিন্তু গলবে না। এবার এগুলোকে আমি খুব ভালো করে রান্না করে নেব। দেখুন আমার শুটকিটা কিন্তু রান্না হচ্ছে, এবং এটা ঝোলটা শুকিয়ে যখন দেখবেন তেলটা উপরে চলে আসছে এবং একটু মাখা মাখা হয়ে আসছে, তখন শুটকিটাকে নামিয়ে নেবেন। দেখুন আমার কিন্তু তেলটা উপরে চলে আসছে। এখন এখানে আমি আরেকটু ফ্লেভারের জন্য দিয়ে দিলাম 1 চা চামচের মতো ভাজা জিরের গুঁড়ো। আপনারা চাইলে এখানে জিরা বাটাও দিতে পারেন। আরেকটু ঝালের জন্য আমি এখানে 4-5টার মতো কাঁচামরিচ মাঝখান থেকে এরকম ভেঙে দিয়ে দেব। কাঁচামরিচগুলো কিন্তু মাঝখান থেকে আমি চিরে দিইনি, তাতে কিন্তু অতিরিক্ত ঝাল হয়ে যাবে। আমি এরকম ভেঙে দিলাম, যদি কেউ ঝাল পছন্দ করেন খাবার সময় একটু ডোলে নিবেন, তাহলে ঝালটা ভালো লাগবে, এটাতে একটা ফ্লেভার অ্যাড করবে। এবার আমি আর একটু মিক্স করে এটাকে নামিয়ে ফেলব। যারা শুটকি পছন্দ করেন তারা এই রেসিপিটা একদিন করে দেখবেন। আশা করছি গরম ভাত দিয়ে খেতে আপনাদের খুবই ভালো লাগবে। আবার যদি কেউ চান খিচুড়ির সাথে খাবেন, সেটাও খেতে ভালো লাগবে। হয়ে গেল আমার লোট্টা শুটকির ভুনা। আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে আমি যখন নতুন নতুন রেসিপি আপলোড করব আপনারা খুব সহজেই নোটিফিকেশন পেয়ে যাবেন। দেখা হবে আরেকটি রেসিপি নিয়ে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভকামনা।